আসসালামু আলাইকুম ভিউয়ার আহসান ফ্রম আহসান টেক টিপস মাইক্রোসফট এক্সেসে আমরা যখন কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। তখন এই ধরনের একটি শর্টকাট কিন্তু আমাদের ডেস্কটপে ইউজ করা লাগতে পারে তো এই শর্টকাটটি আসলে কীভাবে তৈরি করা হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো আমি দেখাবো ঠিক আছে তো আমরা যদি এই শর্টকাটের ওপরে মাউস নেই তাহলে আমরা লোকেশনটি দেখতে পাচ্ছি অর্থাৎ হলো আমাদের এই প্রোজেক্টটি রাখা আছে আমাদের পিসির ডি ড্রাইভে ঠিক আছে তো আমরা যদি ওপেন করতে যাই তাহলে কিন্তু ঠিকই আমাদের ডেটাবেস প্রোগ্রামটি ওপেন হচ্ছে ঠিক আছে তো আমরা ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমাদের একটি আইকন তৈরি করা আছে তো এই যে টিএমএলাইট নামের আরেকটি সফটওয়্যার আমার ক্রিয়েট করা আছে এটিও হচ্ছে টেলার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তো এটি দিয়ে আমি দেখাচ্ছি ঠিক আছে ডেস্কটপে এ ধরনের শর্টকাট তৈরি করার জন্য আমরা যে ফাইলটির শর্টকাট তৈরি করতে চাচ্ছি সেটির উপর মাউস রাইট বাটন ক্লিক করলেই আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এখান থেকে সেন টু সেন টু থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করবো তাহলে এই ধরনের একটি শর্টকাট ইনিশিয়ালি আমরা পেয়ে যাচ্ছি এখন এই শর্টকাটের উপর মাউস রাইট বাটন ক্লিক করে আমরা যাব প্রপার্টিসে পোপার্টিসে আসার পরে চেন্স আইকন আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করা হয় তাহলে আমাদের সিস্টেমের ডেফল যে সমস্ত আইকনগুলো আছে সেগুলোর একটি লিস্ট অথবা সেল ডিএলএল আমরা দেখতে পাচ্ছি এগুলো দেখাবে এখানে তো এখান থেকে চাইলে এগুলো আমরা ইউজ করতে পারবো অথবা আপনি যদি কাস্টমভাবে তৈরি করে থাকেন সেটিও কিন্তু সেট করতে পারবেন তো এটির জন্য আমরা ব্রাউজ করব দেন সিস্টেমের যে ডিরেক্টরিতে আমাদের আইকন ফাইলটি রাখা থাকবে সেটিকে আমাদের ব্রাউজ করতে হবে এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয় যে পিকচারটিকে আমরা এই আইকন হিসেবে সেট করব। সেটি অবশ্যই ডট আইসিও ফরম্যাটের হতে হবে দেখুন এখানে যদি মাউস নেওয়া হয় তাহলে দেখুন আইটেম টাইপ কিন্তু দেখা যাচ্ছে আইসিও এবং এটির ডাইমেনশন হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স ইন্টু টু হান্ড্রেড ফিফটি সিক্স আমি দিয়েছি এটি থার্টি টু ইন্টু থার্টি টু হতে পারে অথবা ফোর ইন্টু সিক্সটি ফোর অথবা ওয়ান টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি এইট হতে পারে ঠিক আছে তো এগুলো আমরা কনভার্ট করে নেব তো আইকন কীভাবে তৈরি করতে হয় বা কনভার্ট করতে হয় এই ব্যাপারে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চলে দেখতে পারেন এরপরে আমরা ওপেন করব তাহলে আমাদের আইকনটি আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে হয়েছে এখন জাস্ট ওকে করব দেন অ্যাপ্লাই দেন ওকে ব্যাস তাহলে দেখুন আমাদের শর্টকাটটি কিন্তু সেট হয়ে গেছে এখন শর্টকাট যে লেখা আছে এটা আমাদের দরকার নেই আমরা ডিলিট করে দিতে পারি এভাবে ব্যাস এখন যদি আমরা ওপেন করতে যাই তাহলে দেখুন আমাদের সফটওয়্যারটি কিন্তু ওপেন হচ্ছে কোনো সমস্যা ছাড়াই কিন্তু সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে ঠিক আছে এবং এই শর্টকাটটির উপরে যদি আমরা মাউস নেই তাহলে কিন্তু লোকেশনটি অ্যাপেয়ার করবে ঠিক আছে অর্থাৎ আমার ডেস্কটপে ক্রিয়েট করা আছে সেটি কিন্তু দেখা যাচ্ছে তাহলে ভিওয়ার আজকের ভিডিওতে আমরা দেখেছি যে মাইক্রোসফট এক্সিসে যখন কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমরা তৈরি করব সেটির কাস্টম একটি শর্টকাট আমরা আমাদের ডেস্কটপে কিভাবে রাখতে পারি কিভাবে ইউজ করতে পারি সমস্ত ব্যাপারগুলো আমি দেখিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে ঠিক আছে আর সবাই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং